সম্মানিত দর্শক আসসালাম আশা করি সবাই ভালোই আছেন আজ দশই জুন দু হাজার একুশ সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে তোয়া ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এখানে আসার পর দেখলাম বেশ কিছু গাভিউনি সংগ্রহ করছে আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো তো দেখাবো উনি কি কি জাতের কেমন বয়সের গরুগুলো সংগ্রহ করছে আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো একদম ভিডিওর শুরুতেই দর্শকদের আপনার পরিচয়টা একটু বলেন আমার নাম রিবন তোয়া দেবী খামার দাসুরি ইশাদদীপ আপনা এটা একটা বিক্রয় কেন্দ্র আর আপনি একজন ব্যবসায়ী জি 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 এবার কেমন গরু সংগ্রহ করছেন এবার ভাই সায়াল যাই পাইছি প্রেগনেন্ট আর একটা বাচ্চালা গরু পাইছে ভাইয়া একটা বাচ্চালা গরু কি যে গরু ভাই আচ্ছা তার মানে এবার কিছু দুধের গরু আপনাকে পাইছে চাইছি মানে গরু পায় সবসময় দুধের গরু আমি সবসময় সংগ্রহ করতে চাইনি সায়াল না পাবার কারণ এগুলো আচ্ছা আর এই যাবৎকাল পাবনা থেকে গরু কিনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে এইটটি পার্সেন্ট লোকই ক্ষতিগ্রস্ত হয়েছে দুধের গরু কিনার ফলে আর এই যে আমি এবার কিছু দুধের গরু তুলেছি দশ দর্শকের বলতেছি আমার দুধের গরুগুলো ফোনে বায়না করবেন বাইনা না করলে কেউ গরু রাখবে না আপনি এক হাজার পয়েন্ট পাঁচ হাজার পয়েন্ট বায়না করবেন আজি সরি আমি যে দুধটা বলবো যদি এক এক কেজি আপডাউনে খালি দর্শক ভাইদের আমিও সেটাই বলবো যে দুধের গাবি কিনতে হলে অবশ্যই খামারে আসবেন দুধটা দহন করবেন দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে নেবেন দুধের যে পাঁচটা গরু আছে শাল গরুর দুধটা আমি গ্যারান্টি দিই তারপরে উলানটা দেখি বুঝবি কত কত হয় এই যে শাল যে পাঁচটা আর দুধের দুধের যে ছয়টা গরু আছে হ্যাঁ এই ছয়টা গরু আমার খামারে আসে দোয়ান করি তারপরে দেন যাই আচ্ছা তো এখানে আসে যদি দেখেন যে দুর্ধন করা হয়ে গেছে কিংবা বলে বাইরে চলে দুর্ধন করবে এরকম কোনো কিছু হলেও গরু নেবেন না বসে থাকে দুধ দোয়াবেন দুধ দোয়ানোর পরে যদি দেখবেন যে আমি রিপন বাইরে কথা বলেছে হ্যাঁ দুধে যদি মিল হয় তাহলে নেবেন আলি আলাদা সেটাই তো চলেন এবার যে আপনার গরুগুলো আছে সেগুলো দেখি আর এগুলো সম্পর্কেই জানি তো শুরুতেই লালচে একটা গরু আছে এটা কোন জাতের এটা এইটাই সায়াল এটা দুধ কত টাকায় দর্শক সায়াল গরু বিচার করি সারি যায়

আর এই ধরনের সঙ্গে এই ধরনের একটা বাচ্চা থেকে এগুলো মেইন সম্পদ হবে তো সঙ্গে একটা বকনা বাচ্চা আর এটার মেইন সম্পদ হচ্ছে এই বাচ্চাটাই দুধও আছে দুধের কথা আমি বলিনি বিদায় দুধের কথা যেহেতু একটু ওলান পালান দেখা যাচ্ছে কতটুকু দুধ হয় না হয়

আর দুধ কতটুকু আছে আইডিয়া করে নেবে আইডিয়া করে নেবে অথবা সে আইসি দেখি দহন করে দেখে নেবে বকনা বাচ্চা বাচ্চার বয়স 18 থেকে 20 দিন আর 1 লক্ষ 20 হাজার টাকা একদাম দাম কোনো দর দামের সুযোগ নাই আচ্ছা তো 1 লক্ষ 20 হাজার টাকা দিয়ে যদি এই গরুটা কেউ নেয় কোন কোন দিকগুলো দেখে নেবে একটু বলেন তো কেন নেবে 1 লক্ষ 20 হাজার টাকা দিয়ে এবার বুঝাই এই বাচ্চার দাম দুধ ছাড়া গেলে কয় টাকা 50 60 হাজার

ভাই যে পাশে আবার এক জোড়া গরু প্রথমে বাইর করলেন এটা কোন জাতের গরু দুটাই হলস্টিয়ান ফিজিয়ান ভাই হলস্টিয়ান ফিজিয়ান বাইরে বের করার কারণ কি বাইরে বের করলে মানে এটা গরু তুমি বেশি নি ভাই আচ্ছা কোন ভাই ভালোভাবে দেখান ভালোভাবে দেখে আর দুটা গরুরই বকন বাচ্চা

আর প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা এই দুটাই প্রথম বাচ্চা এই দেখেন বাচ্চাটা দেখেন নাতিক ভাই এই যে এই পাশে যে সাদা কালো বাচ্চাটা এটা উলানটা দেখেন উলো এই ওলানটা পিছে দেখা একটু ভাই বাচ্চার ওলানটা আমাদের একটু দেখান দর্শকদের আমরা একটু উলানটাও দেখাই আর বাচ্চাটা কোন জাতের বাচ্চাটা হলস্টেন ফিল মাছা মেলা পার্সেন্ট জাতে বান্ধ ভালো ভাই আচ্ছা তো গাবি এবং বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল দেখবি বুঝতে জান না খাওয়া দাওয়া খাবার দাবারও সব ঠিকঠাক জি জি আচ্ছা তো এই গাবি এবং বাচ্চা দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম নেবেন কেমন এই পাসকটার দাম লোবে এক লক্ষ নব্বই আর ওই পাসকটার দাম লোবে ভাই দুই লক্ষ দশ প্রথমটা মানে যে এই যে সাদা কালো বকনা বাচ্চালাটা তো দুটারই হ্যাঁ তো এই যে কালো যেটা আছে এটার দাম নেবেন নব্বই হাজার টাকা শুধু নব্বই এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই হাজার টাকা এই বকনা বাচ্চালাটার দাম নিবেন জি জি আচ্ছা আর ওই পাশে যেটা আছে ওইটার দাম কেমন নিবেন ওইটা দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার আর দুইটা গাভীর কতটুকু দুধ আপনি দহন করে দেখাই দিবেন দুটা গাভীর থেকে এই গাভীর থেকে জেলি এই সাদাটা জেলি আমার থেকে আঠারো দুধ আঠারো লিটার দুধ দহন করে বোঝাই দিবে

তিরিশের উপরে দুধ তিরিশের এর উপরে আচ্ছা তো এই গরুগুলো সাইড করে দেন পরবর্তী গুলো দেখি এই পাশে আপনার আরেকটা গরু আছে সাদা অংশটাই বেশি এটা কোন জাতের এই যে কি বল রানিচন্দ্র কিন্তু হলস্টেইন জনবাই এই গরুটার বয়স কেমন

তো এই সাদা গরুটার দাম কেমন চাইছেন আপনি ওইটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার দর দামের সুযোগ আছে দুই এক হাজার আচ্ছা তো এদিকে আরো কিছু গরু আছে চলেন এইগুলো দেখি ভাই যে পাশে আর একটা গরু আছে লালসি টাইপের এটা কোন জাতের এটা জার্সি জাতের ভাই জার্সি ফ্রিজিয়ানও আছে ফ্রিজিয়ানো কিছুটা আছে আচ্ছা তো এই গরুটার বয়স কয় দাদা

এক আশি হাজার টাকা এই গাভী এবং এই গরুটা আমি যার বাড়িতে সেও আমার বলেছে বিষের উপরে দুধ পাই যাবে কিন্তু বাচ্চাটাই দেখেন এখনো ই করি তারপর আমি দুই তিন লিটার দুধ একটু কম বলতেছি মানে আমার আমি তো নিয়েছি যেহেতু দুই তিন দিন আমি একটু বেশি করবো কখন

আসলে এটা মানে কালো হলে অনেকে অস্ট্রেলিয়ান বলে থাকে কিন্তু কুচো চওড়া বেশি আর এই কিন্তু তিন দিন তিন দিন বাচ্চার বয়স এ দেখেন তিন দিন বাচ্চার বয়স কালকা দুটো আর এই গোটা তিন দিন অবস্থায় আমি দুধ টানতে সকালবেলা একটা না এগারো লিটার সকালবেলা একটা না এগারো লিটার কিন্তু এই গোটা দুধ বিশের উপরে আসবে বিশের উপরে আসবে কিন্তু বিশের উপরে আমি বলবো না আমার থেকে যেই লিখ বর্তমানে আমি ষোলো সতেরো পর্যন্ত ষোলো সতেরো পর্যন্ত দহন করে দেখাই দিবে এই গোটাও রাতে আসে কিন্তু ভাই আমার এই গোটাও রাত্রে আসছে এই তিনটা গরু পিট পিটে তিনটা গরু আমার রাতে আসে আচ্ছা তো এই গাভীটা দেখে যদি কারো পছন্দ হয় দুধ দহন করে কেউ সন্তুষ্ট হয় কেমন দাম দিতে হবে আপনাকে এটা দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা দাম দিতে হবে কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে কনফার্ম করতে পারবে আচ্ছা এই যে এই পাশে একটা লালচে গরু আছে এটা কোন জাতের এটা জার্সি ভাই জার্সি তাহলে শাইলে কি হালকা শাইহেল ক্রসের একটা গরু তো এই গরুটার বয়স কেমন এটার বয়স চার দাদ এটা আগে এক কিন্তু এইবার বার কর বাচ্চারা টাকা দেন করো আর উপর করবে আমি দেখিনি জানি না কিন্তু এবার করবে আসলে টাকা দেখেন করে সুন্দর বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা আচ্ছা বাচ্চাটা খুব ভালোই হয়েছে বাচ্চার বয়স

আমারও দোয়ানের দরকার নাই ঘোষ দোয়ানেরও দরকার নাই একটা দুধ লোক সাথে করে আনবেন সে নিজে বসে দুধ হবে আচ্ছা তো এই গাভীটা দেখে যদি কারোর পছন্দ হয় এটার দাম নেবেন কেমন এটা এক দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার দর দামের কোনো সুযোগ নাই কোনো দর দামের সুযোগ নাই আচ্ছা ওই পাশে আপনার আরও দুইটা শাহিয়াল গরু আছে চলেন ওই দুটা দেখি ভাই যে এই পাশে নাবি কম্বল ঝোলানো বেশি একটা সুন্দর করে গরু আছে এটা কোন জাতের এটা হচ্ছে আপনার কেউ কেউ বলে আমার দরকার নাই এটা শাহিয়াল অরিজিনাল আচ্ছা শুনে খুবই খুশি হলাম

কোন দর্শকের যদি পছন্দ হয় আপনার সঙ্গে কথা বলে কনফার্ম করতে পারে আর লক্ষ সুযোগ হাজার আর গাভিটা সম্পূর্ণ সুস্থ সবল পাগল আচ্ছা ওই পাশে আর গরু আছে এরকমই নাবি কম্বল বেশি ঝোলানো এটা কোন জাতের এটাও সাহিয়াল এটাও প্রেগন্যান্ট

তো এই গরুটার এখন প্রথম বাচ্চা দিবে পাঁচ মাস প্রেগনেন্ট আরো চার মাসের মতো বাকি আছে এই গরুটা দেখে যদি কারো পছন্দ হয় এটা কেমন দাম আসবে এটা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দর দামের কি সুযোগ আছে না এর কোনো দর দাম সুযোগ এইখানে কোনো দর দামের সুযোগ নাই এক দাম আচ্ছা তো ওই পাশে আরো দুটো আছে চলেন ওইগুলো দেখি একটা গরু আছে এটা কোন জাতের গরু এটাও শাহিওয়াল ভাই এটাও শাহিওয়াল কিন্তু এটা একটু জার্সির মেশ আছে একটু ক্রস টাইপের জি আচ্ছা এই গরুটার বয়স এই গরুটার বয়স হচ্ছে আপনার কে একটা দাঁত ভাঙে দুই দাঁত হতে যাচ্ছে দুই দাঁত হতে যাচ্ছে এখন কি প্রেগনেন্ট হ্যাঁ এখন প্রেগনেন্ট আট মাস পার হয়ে গেছে দেখেন অরিজিনাল ইন্ডিয়ার ইতি মারাই যাচ্ছে দেন চামড়া তো আমরা মারাই যাচ্ছে আচ্ছা কিন্তু এগুলো তো মানসিক বললে বিশ্বাস করে না দরকার নেই না ওলাগুলাই ভালো ভালো তো এই গরুটার এখন বডি কন্ডিশন জাত মান গ্রোথ দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম নেবেন কেমন এটা এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এটারও দাম চাইছেন দর দামের সুযোগ কি আছে দুই এক হাজার দুই এক হাজার দর দামের সুযোগ আছে আচ্ছা এই পাশে আর একটা গরু আছে এটা এটা সিন্ধি শাহিয়াল ভাই সিন্ধি শাহিয়াল দুই দাঁত ছিল চার দাঁত হতে যাচ্ছে এটাও কি প্রেগন্যান্ট এটাও প্রেগন্যান্ট কত দিনের এটা আট পার হয়ে গেছে আট পার হয়ে গেছে তিনটা গরু আছে আট পার হয়ে যাবে একটা গরু খালি পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা তো এই গরুগুলো আরো মাসখানেক করে সময় লাগবে বাচ্চা দিতে জি বাটগুলো সব ঠিকঠাক আছে বাটগুলো সব ঠিকঠাক আমি না দেন আর প্রথম বেনের গরু কোন দিন বাট দৃষ্টি হয় না ভাই আচ্ছা যদিও হয় হাজারে এক আই দিয়ে তো গরু সম্পূর্ণ সুস্থ হ্যাঁ সম্পূর্ণ সুস্থ এটার দাম চাইছেন কেমন

তো লিখা আমি 6টা গরু রইব কোন কোন দুইটাছ করব এই গরুগুলা দেখতেও সুন্দর সব দিক দিয়ে কালার মালার সব দিক দিয়ে পারফেক্ট আচারটা গরু যে কোনো একজন লোক লেবে আমার একটা আশা আচ্ছা তো ঋপুন ভাই এই ছিল আপনার গরু যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন জি এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিভাবে প্রায় বিক্রয় কথা বলতেছি আমার যে গরুগুলো দেখালাম দেখেন অনেক জায়গার গরু দেখাচ্ছেন বাসছাকেরা কোন গরুকেরা কোন কত রকম আমি যে গরুটিকে সর্বপ্রথম আমি আমার গরুগুলো দাদ ধরব এক নম্বর এক নম্বর যে ভাই দাঁত বলে যে ফ্রিজম গরুগুলো দুই দাঁত চার দাঁত বলছেন দাঁত বলছেন যেগুলা প্রথম মূলত আসে গরুগুলোর দাঁত দেখবেন যে রিপন ভাইয়ের কথা কথা দাঁতের মেলা নয় যদি দাঁতে মেল থাকে দুধেও মেল থাকবে যদি প্রথম ফার্স্টে যদি রিপন ভাইয়ের কথা মিথ্যে কথা তাহলে মনে করুন সবই সবই মিথ্যে আর কোনো কিছুই দেখার দরকার নেই আমার থেকে গরু কেন্দ্রে একটা জিনিস ট্রাই করবেন কি আগে প্রথম আসে যে দাঁতটার কথা বলবে সে দাঁত আমার দেশে আট দাঁতের গরু নাই তারপরে দুধ দহন করবেন তারপরে যদি কথা থাকে দুধও মৃত্যু কথা সেটাই আর দাঁতে ঠিক থাকলে দুধ ঠিক থাকবে ঠিক থাকবে যদি দাঁতে ঠিক থাকে তারপরে দুধ দহন করে আমি বলি একটা দুই দাঁতের গাবি কিনতে হলে পরে একটু বেশি দাম দিয়ে কিনতে হয় প্লাস আপনার একটা দুই দাঁতের গাভীর দুধও কিন্তু কম হয় দুধ যে পঁচিশ লিটার বাইশ লিটার বিশ লিটার হয় না প্রথম বেনে গাবি সর্বোচ্চ পনেরো ষোলো লিটার দুধ হলে পরে মেলা ভাই সেটাই প্রথম অবস্থায় আমরা যাতে বললাম যে পনেরো ষোলো করে তাও কিন্তু এক জায়গাতে এক জায়গা গেলে দুই এক লিটার দুধ গাটি যাবে আমার বাড়িতে যদি পনেরো দেখলে উনি বাদে গেলে পরে অতবে এক সপ্তাহের জন্য হলে পরে দুই তিন কিলো লিটার দুধ কম হবে সে যে কোনো খামার থেকে কিন্তু হবেই এই দুধ কম সেটাই আবার একটু জায়গাটা ইয়ে হবে ঠিক হয়ে গেলে এবং দুই কেজি বাঁধতেও পারো বা এই দুধেও থাকতেও পারো কিন্তু তারপরেও আমি যদি দুটো কথা বলি যদি এক কেজি কমায় নিয়ে যাবেন দুই কেজি তিন কেজি আপ ডাউন হলে পরে গরু নেবেন না আপনার যেটাকে বায়না করবেন বা যেটাকে দেবেন তার ডবল টাকা আপনার ব্যবহার আপনাকে কথা দিলাম আপনার কাজনকে ফোন করে বল শুনে খুবই খুশি হলাম তো ঠিক আছে রিপন ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম